যতক্ষণ না নিজে মুখে বলবি যে ঝিল তুমি ফাইনালে নাচতে যাও, ঝিল যাবে না। এটা তুই কি বললি মা? আমার সংসারটাকে ঝিল পুরোপুরি করায়ত্ত করেছে, নিজের মুঠোয় ধরে রেখেছে। মিসেস মুখার্জি, আমিও কিন্তু আমার ছেলের জন্য বউ আনছি। এই আপনি ভয় পাবেন না, বিশ্বাস করুন, আপনার মেয়ে আমার বাড়িতে ছেলের বউ হিসেবেই থাকবে। জানেন তো মিসেস মুখার্জি, আমি একটা জিনিস ভীষণ বিশ্বাস করি, যতক্ষণ আমার কাছে বাড়ির চাবি আছে, সংসারটা আমার। একবার আপনি ছাড় দিলে পুরোটাই ছাড় পেয়ে যাবে। ওই যে কথায় বলে না, বজ্র আটুনি ফসকা গেল। আপনি হলে কি করতেন? আমি আমি হলে বউয়ের পাখনা ভেঙে তাকে খাঁচায় পুড়ে রাখতাম। খাঁচায় পুড়ে রাখতেন? হ্যাঁ, আমার ছেলে আমার বর। হ্যাঁ, অবশ্যই আমার বাড়িতে বৌমা আসবে, সে আমার মেয়ের মতন থাকবে, আর মেয়ের মতোই যেন থাকে, বেশি মাথায় ওঠার চেষ্টা না করে। আপনি হয়তো ভাবছেন আপনার বাড়ির প্রবলেম নিয়ে আমি একটু বেশি কথা বলছি। না, স্বার্থ আমার একটাই একটাই স্বার্থ, যে বিয়ের দিন যেন নীলকে বরণ করে আপনার বৌমা ঝিল, এ কথাটা যেন মনে থাকে। আর তা না হলে কিন্তু আপনারা নিজেরাই লজ্জায় পড়বেন, কারণ মণ্ডপ থেকে আমি আমার ছেলেকে তুলে নিয়ে যাব। এই যে সোনার টুকরো বৌমা আপনার, পারো পটে, পেটে পেটে এত বুদ্ধি, নিজের শ্বশুরকে পর্যন্ত জপিয়ে ফেলেছ, শাশুড়ির সঙ্গে সঙ্গে একবারে প্যারালাল একটা সংসার তৈরি করে ফেলেছ, সমান্তরাল ভাবে এই পুরো গোটা সংসারকে শাসন করছো, অথচ তোমার বোকা শাশুড়ি ভাবছেন সংসারের সর্বময় কর্তি হচ্ছেন উনি, কিন্তু সবটাই তোমার দখলে। তবে একটা কথা শুনে রাখো, আমি কিন্তু তোমার শাশুড়ির মতন নই, শক্ত ঠাই, তাই বেশি বাড়াবাড়ি করলে বিয়ের দিন তোমার ননদকে লগ্নভ্রষ্টা হতে হবে, আর সারা জীবন তার জন্য তুমি দায়ী থাকবে। তোমার নন্দাইকে, মানে তোমার হনেওয়ালা নন্দাইকে আমি তুলে নিয়ে চলে যাব, তাই লক্ষ্মী বউয়ের মতন, একদম লক্ষ্মী বউয়ের মতন সিঁথিতে মোটা করে সিঁদুর পড়বে, হাতে শাখা পলা নোয়া পড়বে, পায়ে আলতা পরে বরণ ডালা দিয়ে উলু দিতে দিতে বরকে বরণ করবে, আর নাচ বাংলা ফাইনালে সেই মুহূর্তে নাচবে আমার মেয়ে, আর প্রাইজও পাবে। আমার বাড়ির বউয়ের এই অবস্থা, তাহলে আমার বাড়ির মেয়ে আপনার বাড়ির বউ হয়ে গেলে তার কি অবস্থা হবে, সেটা কি একটু বলবেন মিসেস রয়? কেন মিস্টার মুখার্জি, আপনি কি ভয় পাচ্ছেন? না না, ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে তো ভয় পাবই। তাহলে তো এখনো সময় আছে মিস্টার মুখার্জি, বিয়েটা ভেঙে দিন। এটা বিয়ে খোলামকুচি নয়, আপনি কিন্তু আমাকে এবং আমার পরিবারকে অসম্মান করছেন। আমার মেয়ে ফেলনা নয় যে হুট বলতে বিয়ে ভেঙে দেবেন। শুধু আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে, তাই আমার ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আর আমার পরিবারকে নিয়ে মাথা নাই বা ঘামালেন? ঘামাবো না। তাছাড়া আমি তো উপচাচক হিসেবে মাথা ঘামাতে আসিনি, মিসেস মুখার্জি কতগুলো বিষয় আমাকে বলেছেন, আর সেই বিষয়ে পরামর্শ দিচ্ছিলাম হিতাকাঙ্ক্ষী হিসেবে, যাতে যাতে আপনার মেয়ের মুখটা না পড়ে। মিস্টার মুখার্জি, আপনি তো জানেনই আমার ছেলের সঙ্গে আপনার মেয়ে 3 বছর, ইয়েস কোয়াইট এ লং টাইম, 3 বছর ধরে প্রেম করে। আরে এখনকার প্রেম মানে তো জানেনই একেবারে স্বামী স্ত্রীর সম্পর্ক, শুধু সিঁদুর লাগানোর অপেক্ষা।
এমন না হয় যে ঝিলের জন্য আপনার মেয়ের স্মৃতিতে কোনোদিনও সিঁদুর না ওঠে আর সেটার জন্য সারা জীবন আপনি ইয়েস মিস্টার মুখার্জি আপনি আক্ষেপ করেন আর হয়তো এমনও হতে পারে বিয়ের মণ্ডপে আপনার মেয়ে গলায় দড়ি দেবে শুনলে শুনলে তুমি আজ তোমার জন্য আমাকে এই সমস্ত কথা সহ্য করতে হচ্ছে উনি আমার হবু সম্বন্ধে আমি ওনার সঙ্গে বসে কোথায় এখন আড্ডা মারবো খোঁজ গল্প করবো বিয়ের প্ল্যানিং করবো তারা আমাকে বসে বসে অপমানিত হতে হচ্ছে দশো চলো দশো তোমার জন্য যদি আমার মেয়ে মরে তাহলে কিন্তু বহু বছর আগে এ বাড়িতে একটা বউ মরেছিল আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে আশা করি তুমি সেটা ভুলে যাও প্লিজ লীলা চুপ করো শুনলে আমার গা ঘিনঘিন করে এক্সকিউজ মি মিস্টার মুখার্জি মিসেস মুখার্জি প্লিজ আমি এখানে পারিবারিক ঝগড়া শুনতে আসিনি আমি শুধু একটাই কথা বলতে এসেছি যে বিয়ের দিন বাড়ির দরজা থেকে যেন বরকে আমি না আমার ছেলেকে ফিরে যেতে না হয় আর এর পুরো দায়িত্ব ঝিল তোমার আপনি নিশ্চিন্ত থাকুন আপনার ছেলে এ বাড়ির দরজা থেকে ফিরে যাবে না মুখার্জি বাড়ি থেকে একটা ভিখিরি পর্যন্ত ফেরে না বাড়ির জামাই কি ফিরবে কি বলে গেলেন মিস্টার মুখার্জি কি বলে গেলেন মিস্টার মুখার্জি আমার আমার ছেলের সঙ্গে একটা ভিখিরির তুলনা করলেন আমার ছেলের সঙ্গে আজ বাদে কাল ওনার মেয়ের বিয়ে হবে আমার ছেলে ওনার জামাই হতে যাচ্ছেন কোন সেন্সে উনি বিক্রির সঙ্গে আমার ছেলের তুলনা করেন ওনার কি হিতাহিত জ্ঞান চলে গেছে মিসেস রয় শান্ত হন উত্তেজিত হবেন না শান্ত প্লিজ মিসেস মুখার্জি একটা কথা মাথায় রাখবেন আমরা হলাম গিয়ে পাত্রপক্ষ আর ভাত ছড়ালে কাকের অভাব হয় না বাংলাদেশে আর যাই থাকুক না কেন কচুরিপানা আর পাত্রীর কিন্তু কোনো অভাব নেই মনে রাখবেন বিয়ের দিন উনিশ পিস হলে ওই লগ্নে ওই মণ্ডপে আমি অন্য মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো আপনারা কেউ কিচ্ছু করতে পারবেন না আর আপনার মেয়ে স্নেহা সেটা বসে বসে দেখবে মিসেস মুখার্জি আপনি কাঁদবেন আসুন আসুন বসুন এখানে আসুন 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 আপনি কাঁদবেন বসুন আমি বুঝি মিসেস মুখার্জি আমি বুঝি বিশ্বাস করুন আপনি মা তার উপর আবার সৎ মা মানে এইরকম দুটো সম্পর্ক এই পরিবারে মেনটেন করাটা খুব ডিফিকাল্ট আর তার উপর ঝিলের মতন যদি সৎ বৌমা থাকে এরা কিন্তু কখনো আপনার ভালো চাইবে না কোনো দিন না সবসময় চাইবে কিভাবে কখন আপনার ক্ষতি করা যায় কপট ধূর্ত উটকা চালিত ওস্তাদ কানে শুনতে পায় কথা বলতে পারে না অথচ এত জটিল মেয়ে সত্যি আমি দেখিনি নাহলে ভাবুন আপনার মতন একজন ডাক সাইটে শাশুড়িকে নাকে দড়ি দিয়ে কিরকম ঘোরায় বাপরে বাপ ইনচাক থ্যাংক ইউ চাটা ভালো হয়েছে রান্নাটাও ভালোই করে বাহ চমৎকার মিসেস মুখার্জি আপনি একজন সত্যি বোকা শাশুড়ি মা আপনি ক্রমাগত আপনার বউয়ের প্রশংসায় পঞ্চমুখ আর এই বউরা চেষ্টা করে যাচ্ছে কিভাবে কখন কোন সময় আপনার ক্ষতি করা যায় আমি কিন্তু অত ভালো শাশুড়ি মা নই না মানে আপনার মেয়ে যতক্ষণ আমার সঙ্গে ভালো থাকবে আমিও ততক্ষণ ভালো থাকব আমি ভালোর ভালো মন্দের মন্দ হা করে দাঁড়িয়ে দেখছো কি শুনতেও তো পাও না
দেখছো না বড়রা কথা বলছে? যাও এখান থেকে, যাও। কি কি যেন আলোচনা করছে? হ্যাঁ, ওই আশীর্বাদ। মিসেস মুখার্জি, আমি চাই না আশীর্বাদ দিয়ে খুব একটা ঘটা করে কিছু হোক। কালকেই আশীর্বাদটা হবে কোনো রকমে নম নম করে, কিন্তু কালকেই হবে। কাল আশীর্বাদ। তাই এমন কোনো কাজ করো না যাতে তোমার শাশুড়ি মা চোখ দিয়ে জল ঝরে। একেতে মেয়ের মা, মেয়ের বিদায় এমনিতেই প্রাণ ফাটে, বুঝেছ? প্রাণ ফাটে। আর তোমার মতন বৌমা থাকলে তো চোখের জল এর নিত্য সঙ্গী। নাচ বাংলা ফাইনাল ভুলে যাও, মাথায় থাকবে তুমি এই বাড়ির বউ। ননদের বিয়ের সমস্ত সমস্ত দায়িত্ব শুধু তোমার। মাথায় রেখো, এদিক ওদিক 19-20 হলে আমি আমার ছেলের সঙ্গে একই লোক অন্য মেয়ের বিয়ে দিয়ে দেব। আমি তোমার শাশুড়ি মায়ের মতো ভালো শাশুড়ি মা নই যে ভেজা বেড়াল হয়ে থাকব। প্রয়োজনে আমি খোঁচা খাওয়া বাঘিনীও হয়ে উঠতে পারি। কি দরকার ছিল, কি দরকার ছিল উপযাজক হয়ে জ্ঞান দেবার? এটা জ্ঞানের কথা নয় অগ্নি। আমার গা জ্বলে যায় গা। এই বাড়ির বউগুলো ঠং দেখলেন আমার জাস্ট গাটা জ্বলে যায়। আর মিসেস মুখার্জি যে সারাদিন কুলুপ এটা কি করে সহ্য করেন কে জানে। তুমি চুপ করো, মিসেস মুখার্জি কুলুপাটার মহিলা নন, আমাকে চিনিও না। আমাকেও চিনিও না, আমি ওদের খুব ভালো করেছি। জানো কি, আজকে যা হম্বি তম্বি করে এসেছি না, আর বুঝিয়ে এসেছি আমরা হলাম গিয়ে পাত্রপক্ষ, তাই সারা জীবন ওদের আমাদের সামনে মাথা নিচু করে থাকতে হবে। হ্যাঁ, ঝিলকে খুঁচিয়ে তোমার কি লাভ? ও যদি হুট করে বাড়ির থেকে বেরিয়ে যায় তখন তুমি কি করবে? সেগুলো বালি। আজকে যা সিন ক্রিয়েট করে এসেছি না, আর যতটা বাকি আছে সেটা কাল আশীর্বাদের দিন করে ফেলবো। এমন ধাক্কা মারবো যে ঝিলের সমস্ত জারি জুড়ি শেষ হয়ে যাবে। রতি রতি, তুমি কিন্তু বুঝতে পারছো না, তোমার ছেলে ওই মেয়েটিকে ভালোবাসে, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আর তুমি যাকে নিয়ে সিন ক্রিয়েট করতে চাইছো আলটিমেটলি সেই তো নাচছে না। ঠিক, একদম ঠিক। আর সেই কথাটাই কিন্তু আমি নিশ্চিত হয়ে জানতে চাই। কালকে আশীর্বাদের দিনে আমি ঝিলের মুখ থেকে এই কথাটা আদায় করেই ছাড়বো যে ফাইনালের দিন নাচ বাংলা মঞ্চে ও কিছুতেই পৌঁছবে না। ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। ঝিল যদি বাড়ির বাইরে বেরোয়, আমার লোকেরা পাগলা কুকুরের মতো তাড়া করে ওকে শুট করে দেবে, গুম করে দেবো লাশটা। আজকাল খবরে দেখো না, এ মারা যাচ্ছে, ও নিখোঁজ হয়ে যাচ্ছে। একটা বডি নিখোঁজ হলে কারোর কিছু এসে যায় না। মম, তুমি লকার থেকে যে গয়নাগুলো আনতে বলেছিলে ওগুলো নিয়ে এসেছি। থ্যাংক ইউ। দেখে 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 এই হাতটা দিয়ে, এই হাতটা দিয়ে আশীর্বাদ করব আমি। আরেকটা দেখি। আর এই হাতটা দিয়ে, এই হাতটা দিয়ে আশীর্বাদ করবে তোর বাবা। দেখছেন তো কিরকম হাসি খুশি মুখ আমাদের বৌমা। আপনারা কি পারবেন মিস্টার মুখার্জি এই মেয়ের মুখে শোকের ছায়া ফেলতে? বাবা হিসেবে আপনার কি এটা দায়িত্ব নয়? থাক না রতি, এই শুভ সময় এসব কথা কেন বলছো? থাকবে কেন অগ্নি, এই শুভ সময় সব কথাগুলোকে কনফার্ম করে নিতে হবে, তাই না? ঠিক আছে, তুমি কনফার্ম করো, কিন্তু আমার গয়নার বাক্সটা দাও, আমি আশীর্বাদ করি।
আরে আমার বাড়ির ছেলের বউ বলে কথা। দাঁড়া। আবার দাঁড়াবো কেন? দেখো অগ্নি, এর আগে কিন্তু বহুবার এনারা কথা দিয়ে প্রতিশ্রুতি ভাঙার চেষ্টা করেছে। মিসেস রয়, আপনি কিন্তু আমাদের অসম্মান করছেন। আমি মাপ চেয়ে নিচ্ছি মিস্টার মুখার্জি, কিন্তু আপনি মিসেস মুখার্জিকে জিজ্ঞেস করুন না, তিনিও একই কথা বলবেন। এর আগে বহুবার বারবার কথা দেওয়া সত্ত্বেও আপনারা ভাঙবার চেষ্টা করেছেন। আপনারা বাড়ির বউকে আবার নাচ বাংলার মঞ্চে নাচ করতে পাঠাচ্ছেন। নাচ? এখানে নাচের প্রশ্ন উঠছে কোত্থেকে? একটা আশীর্বাদের অনুষ্ঠান চলছে, সেটাকে সুসম্পন্ন করুন। হ্যাঁ, আমিও তাই বলছি। আমি আগে আশীর্বাদটা সেরে ফেলি। পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়ুন। অগ্নি, এত তাড়াহুড়ো কিসের? কিসের এত তাড়াহুড়ো? দেখুন মিস্টার মুখার্জি, এটা আমার ছেলের জীবনের প্রশ্ন, আর আমার মেয়েরও জীবনের প্রশ্ন। কি ঝিল, তুমি প্রতিশ্রুতি দিচ্ছ তো যে নাচ বাংলা ফাইনালের দিন তুমি মঞ্চে পৌঁছবে না? ফাইনালে পৌঁছবে কি করে? আপনারা তো বলেই রেখেছেন যে ঝিলকে এখানে দাঁড়িয়ে থেকে নীলকে বরণ করতে হবে। তাহলে ফাইনালে পৌঁছানোর প্রশ্ন উঠছে কোত্থেকে? তবুও মিস্টার মুখার্জি, একবার ওর তরফ থেকে হ্যাঁ বললেই হবে। মিসেস রয়, আপনি তো দুদিনে যোগী, আপনি ভাতকে অন্ন বললে হবে? যাক, আমি প্রতিশ্রুতি পেয়ে গেছি। আমি ঝিলকে জিজ্ঞাসা করলাম ফাইনালে চ্যাম্পিয়ন হবি, ঝিল বলল হ্যাঁ হব। মিথ্যে প্রতিশ্রুতি আমার বৌমা দেয় না। আশীর্বাদ শুরু করুন। হ্যাঁ নিশ্চয়ই। ওম কর্তব্যস্মিন শুভ কন্যা আশীর্বাদ কর্মণি ওম পূর্ণাং শক্তি। এই যে আমার বৌমা, আমি কিন্তু তোমার মা নই, তোমার শাশুড়ি মা, মায়েরই মতো। তবে তোমার মায়ের মতন অ্যাটিটিউড কিন্তু আমার নয়। আমি এমন কোনো ব্যবহার করতে পারবো না যাতে বাড়ির বউ মাথায় উঠে বসে। বিয়ের পর এক ফুটাও জমি কিন্তু আমি ছাড়বো না। বিয়ের পর তুমি আমার বাড়িতে আমার মেয়ে আসমানের মতন থাকবে, খেলবে, ঘুরবে, বেড়াবে, হইচই করবে, আমার ছেলের সঙ্গে প্রেম করবে, হানিমুনে যাবে, কিন্তু সংসার দখল করার চেষ্টা করো না। তোমার বৌদি ঝিলের মতো। আমার বৌমা কখনো সংসার দখলের চেষ্টা করেনি। ১০০ বার করেছে, ১০০ বার করেছে,
তার জন্য একবার হাড়িও আলাদা হয়ে গিয়েছিল। প্লিজ মা, থাক না এসব ঘরের খবর। কি যে বলো না রঞ্জু, আমরা কি কোনো বাইরের লোক? আজ বাদে কাল তোমার বোনের বিয়ে হচ্ছে আমার বাড়িতে। আপনি আশীর্বাদটা করুন, শুভলগ্ন বয়ে যাচ্ছে। ওম ঈশ্বরম তৎসদ্য অদ্য শ্রাবণ মাসে ভাস্করে শুক্ল পক্ষে চতুর্থাং তিথৌ সন্নিলগোত্র পার্থপতিং দেবসমনঃ।